গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে প্লে ইংলিশ লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি নাইমা নূর, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আমার গ্রুপবেবীরা, আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা ক্লাস শুরু করছি আজকে। আজকের ক্লাস শুরু করছি আমাদের পূর্ব পাঠ যাচাই করে। আমাদের পূর্ব পাঠ গত ক্লাসে আমরা কি করেছিলাম, গত ক্লাসে আমরা ওয়ার্ড মেকিং মিনিং করেছিলাম, ফিল ইন দা ব্ল্যাঙ্কস করেছিলাম। আজকে কিছু ফিল ইন দা ব্ল্যাঙ্কস তুলে দিব, তোমরা দেখো পূরণ করতে পারো কিনা আমাদের পূর্ব পাঠের পর। আজকে দেখি বাবুদেরকে, বাবুরা সবাই খেয়াল করো বোর্ডের দিকে।
were making as meaning. Word making and meaning. তাহলে আমরা শুরু করছি আমরা প্রথম কি দিয়ে শুরু করব এ দিয়ে শুরু করব তাহলে আমরা লিখি আমরা পাশাপাশি করে লিখব আজ আমরা পাশাপাশি করে লিখব এ বি সি ডি এইচ ডি এর লিখে তারপর আমরা ই এফ জি যেহেতু একটা বোর্ডের মধ্যে সবগুলো থাকলে তোমাদের জন্য একটু পড়তে সুবিধা হয় তাই পাশাপাশি লিখব তাহলে লেখা শুরু করছি তোমরা সবাই খাতা এক হাত দিয়ে খাতা ধরো আর এক হাত দিয়ে পেন্সিল ধরে সুন্দর করে লেখা শুরু করো হ্যাঁ ম্যাডামের লেখার সাথে কিন্তু লেখা শেষ করতে হবে মীরাব এখন পড়া রেখে দিয়ে খাতায় লিখো খাতা পেন্সিল নিয়েছো তোমার পেন্সিল হাতে কই পেন্সিল নাও পেন্সিল নিয়ে হ্যাঁ এই তো সুন্দর দেখতে পাচ্ছি পেন্সিল দিয়ে সুন্দর করে লিখো আমি লিখছি দেখো পড়বা আর লিখবা পড়বা আর লিখবা পড়বা আর লিখবা এ ডাবল পি এল ই অ্যাপল অ্যাপল মানে আপেল সরিয়া পয়ে পারিবি ল আপেল সরিয়া পয়ে পারিবি ল আপেল বল B for ball. B A double L. Ball. Ball. Love. Ball. C for cat. C. A T cat cat মানে বিড়াল বড় শিকারি B দয় শূন্য রয়া পারেনা ল বিড়াল cat মানে বিড়াল G for D for dog. D O double L. Dog. Dog মানে কুকুর. তয়রা শু করে তু. তয়রা শু করে তু. ল. কুকুর. Dog মানে কুকুর. E for E for egg. E double G. Egg. Egg mane D. Doro shikare D. Mo. D. Egg mane D. F for F for fish. A I S H fish. Fish mane maach. Maya pare maach. Maach. Fish mane maach. Erpor amra bolbo G for boat. G O A T boat. Boat মানে ছাগল. Boat মানে ছাগল. আমি লিখছি তোমরা লিখো.
G for goat লিখেছি হ্যাঁ যারা মনে শুরু করো আমরা আজকে কিন্তু ওয়ার্ড মেকিং এন্ড মিনিং এর সম্পূর্ণ কমপ্লিট সুন্দর করে শেষ করো হ্যাঁ সবাই আমার তোমার বন্ধুরা কিন্তু লেখা শুরু করে দিয়েছে তুমি লেখা শুরু করো আমরা G for goat লিখেছি goat মানে ছাগল ঘোড়া তোমরা সুন্দর করে লিখো সবার লেখা যেন ভালো হয় সুন্দর হয় সেদিকে খেয়াল রাখো হ্যাঁ মিটাপ লেখা শেষ করো আস্তে আস্তে লিখো সবাই আস্তে আস্তে সুন্দর করে লিখো কথা না বলে হ্যাঁ খুব সুন্দর জামা পড়েছো খুবই ভালো লাগছে এখন লিখো লেখার দিকে একটু মনোযোগী হও বাবু সবাই শেষ করো সুন্দর করে লেখা তারপরে কিন্তু আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গুলো একটু খেয়াল করবো আমরা সুন্দর করে লিখবো আমরা একটু পড়ে নেই তাহলে আমাদের লিখার পরে একটু পড়ে নিতে হয় আমাদের ভুল আছে কিনা একটু দেখে নেই আর সবাই বারবার করে পড়ি তাহলে আমাদের একদম মুখস্থ হয়ে যাবে মুখস্থ হয়ে গেলে আমরা লিখতে পারবো না দেখে সুন্দর করে তাহলে পড়ি আমরা এ ফর অ্যাপেল এ ডবল পি এল ই অ্যাপেল অ্যাপেল মানে আপেল সরে আ পয়ে কারিতে ল আপেল বি ফর বল বি ফর বল বি এ ডবল বল বল মানে বল বল ল বল সি ফর ক্যাট C for cat, C A T cat, cat মানে বিড়াল, বয়স করে দি, রয়সন বলে করা, ল বিড়াল। D for doll, D O double L, doll. D for doll, D O double L, doll মানে পুতুল, বয়স করে দু, রয়স করে দু, ল পুতুল। E for egg, E for egg, egg মানে ডিম, E double G, egg, egg মানে ডিম। ছাগল ছয়া কারে ছা গ ল ছাগল ছয়া কারে ছা গ ল ছাগল এইচ ফর হর্স এইচ ফর হর্স এইচ ও আর এস ই হর্স এইচ ও আর এস ই হর্স হর্স মানে ঘোড়া ভয় করে গো রয় শূন্য রয় একারে রা ঘোড়া তাহলে বেবিরা লিখেছো হ্যাঁ আর একটু বাকি আছে লিখো শেষ করো রায়ানের হয়ে গেছে হ্যাঁ ভেরি গুড খুব সুন্দর হয়েছে জানামনি আর মিরাবের বাকি আছে রায়ান লিখে দাও হ্যাঁ খুব ফাস্ট হয়ে গেছে তুমি আজকে রায়ান থ্যাংক ইউ সোনা তুমি পরের পেজ উল্টাও পরের পেজে আমরা আবার ফিল ইন দা ব্ল্যাঙ্কসটা করব হ্যাঁ আর মিরা আর জানামনি শেষ করো Thank you.
লিখে শেষ করে চাও তো বেবিরা আচ্ছা তাহলে আমরা এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যাই আমরা এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যাই আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে রাখি আমরা যে এ থেকে এইচ পর্যন্ত এই ওয়ার্ড মেকিং এন্ড মিনিং গুলো শিখলাম তোমরা যদি মনে করো ইজ বা জি বা এফ যে অন্য কোনো ওয়ার্ড লিখবে তাহলে কোনো সমস্যা নেই যে কোনো ওয়ার্ডে লিখতে পারো সঠিক হলেই হবে যে কোনো ওয়ার্ডে এ থেকে এইচ পর্যন্ত যে কোনো ওয়ার্ডে লিখা যাবে তার অর্থ সহ কিন্তু সঠিক হতে হবে দেখো আমাদের ওয়ার্ড মেকিং গুলো লেখাই আছে আমি এর মাঝ থেকে কিছু কিছু ওয়ার্ড লেটার আমরা সরিয়ে দিই কিছু কিছু লেটার আমরা সরিয়ে দিচ্ছি দেখো এখন হয়ে গেল কিছু কিছু গ্যাপ এখন আমরা সেই গ্যাপে গ্যাপে সুন্দর করে কিন্তু লিখতে হবে তো আমরা নিচে দাগ দিয়ে নিলাম দেখো আমরা নিচে দাগ দিয়ে নিলাম আমরা সুন্দর করে তুলে নিব তুলে নেওয়ার পরে কিন্তু আমরা পূরণ করবো হ্যাঁ আমার বাবুরা তো অনেক ভালো লক্ষ্মী বেবিরা সবাই তো জানে সুন্দর করে হ্যাঁ তোলা হয়েছে সবাই তুলেছো হ্যাঁ তোলার পরে এখন কিন্তু বাবুদেরকে জিজ্ঞাসা করবো আচ্ছা সবাই আমি যখন জিজ্ঞাসা করবো তোমার মোবাইলে আনমিউট করবা মিউট কে আনমিউট করে আমার প্রশ্নের জবাব দিবা সবাই আচ্ছা আচ্ছা দেখি এরপর এখন তাহলে জিজ্ঞাসা করি আমার বাবুদেরকে প্রথমেই কাকে জিজ্ঞাসা করবো রায়ান বাবু বলো রায়ান বাবু তাকাও আমার দিকে দেখো আমাদের এই ফিলিংতে ব্ল্যাঙ্কসে কি হবে বলো তো এ ডবল বি ফাঁকা কর কি কি হবে এ ডবল এল ভেরি গুড থ্যাংক ইউ অনেক সুন্দর হয়েছে তোমার জন্য একটা স্টার আচ্ছা এরপরে মীরা বাবু বলবে মীরা আমার দিকে তাকাও সোনামণি মীরা মিউট ওপেন করো আনমিউট করো মোবাইলে মিউট আনমিউট করো হ্যাঁ এ হবে ভেরি গুড বি এ ডবল এল বল বি এ ডবল এল তোমার জন্য একটা স্টার এরপরে জারামণি জারামণি দেখো সি এ খালি কর কি হবে বলো টি হবে ভেরি গুড থ্যাংক ইউ সোনা টি আচ্ছা তাহলে আমরা কি করলাম তোমার জন্য জারামণির জন্য একটা স্টার হয়েছে আচ্ছা এরপরে দেখি আবার জিজ্ঞাসা করছি বাবুদেরকে ডি ওকে বলতে পারবে তার মধ্যে হাত তুলবে হাত তুলে আনমিউট করবে হ্যাঁ আমি দেখি কে কে বলতে পারবে ডি ও হ্যাঁ রাইট বাবু হাত তুলেছে কিছু না কি হবে এখানে বলো 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 এল এল হ্যাঁ খুব সুন্দর হয়েছে এল আচ্ছা ডবল স্টার আচ্ছা এরপরে দেখি এবার কে হাত তুলতে পারে
খালি ঘর জি কে বলতে পারবে ই খালি ঘর জি রায়ের বাবু আগে হাত জি জি রায়ের বাবুর কাছে রায়ের বাবুর ঝুড়িতে কয়টা স্টার জমা হয় দেখি এটাও বলতে পেরে গেল জি হবে এখানে দেখি আরেকটা স্টার যোগ হলো বাবুটার সাথে এরপরে তোমাদেরকে জানা মনে আর মীরা বলতো তোমাদেরকে কিন্তু হাত তুলতে করে হ্যাঁ এফ আই একসাথে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ বটের এখানে এ হবে রায়ের বাবুর কাছে আরেক টেস্টার চলে গেল চারটে টেস্টার চলে গেছে আমার বলতে পারবো এই দেখি এইচ ও ইউ এস জি ও মিলা তো আগে হাত তুলেছে বলো মিলা কি হবে বলো আর ভেরি গুড মিলা তো বলে দিয়েছে আর থ্যাংক ইউ সুন্দর হয়েছে মিলা বাবুর কাছে আরেক টেস্টার কিন্তু আমাদের রায়ের বাবু কিন্তু স্টার বেশি পেয়েছে আমাদের রায়ের বাবু স্টার বেশি পেয়েছে আজকে বিজেতা মানে আমাদের বিজয়ী হয়েছে রায়ের বাবু রায়ের বাবু তো হ্যাঁ দেখেছো রায়ের বাবু ক্লাস করলে এরকম কিন্তু মজা করা যায় আমরা আরো কিছু মজা করতে পারবো প্রতিদিন ক্লাস করলে হ্যাঁ ভেরি গুড তোমরা অনেক সুন্দর পড়েছো লিখেছো খুব ভালো লেগেছে আজকে ক্লাস করতে খুব মজা লেগেছে আচ্ছা যাই হোক বাবুরা আমাদের ক্লাস মোটামুটি সময় শেষ তার আগে আমরা একটু কবিতা বলে একটু পড়ে নিব আচ্ছা তার আগে আমরা একটু কবিতা বলে পড়ে নিই আর সবাই একসাথে আমরা পড়ি আমাদের তিনটা লাইন আছে সেই লাইন গুলো আমরা পড়ি তাহলে আমরা প্রথমে বলি আমাদের জনি জনি লাইনটা পড়ি মাই লাইনস নেম ইজ জনি জনি যাদের লেখা হয়নি সে বাবুরা কিন্তু লিখো আর যাদের লেখা হয়ে গেছে তারা আমরা শুধু পড়ো মাই লাইনস নেম ইজ জনি জনি Johnny, Johnny, yes, Papa, eating sugar, no, Papa, telling lies, no, Papa, open your mouth, ha, ha, ha. Never watch him. My rhyme's name is Johnny, Johnny. Johnny, Johnny, yes, Papa, eating sugar, no, Papa, telling lies, no, Papa, open your mouth, ha, ha, ha. Ever read, read, puri? My rhyme's name is Red, Red. Red, red, go to bed. Blue, blue, I love you. Green, green, don't be mean. আমি আবার বলছি, যারা বলি বলো আমার সাথে, my rhyme's name is red, red. Red, red, go to bed. Blue, blue, I love you. Green, green, don't be mean. আচ্ছা, এরপরে আমাদের last ছড়াটা কি? Pussycat. তাহলে আমরা বলি, my rhyme's name is Pussycat. Pussycat, Pussycat. Where have you been? I have been to London to look after the queen. আমি আবার বলছি, my rhyme's name is Pussycat. Pussycat, Pussycat. Where have you been? I have been to London to look after the queen. Very good. খুব সুন্দর হয়েছে। বাবুরা আমার সাথে সুন্দর করে পড়েছে। আচ্ছা সবাই সুন্দর করে লিখেছো পড়েছো। তাহলে আমাদের বাবুদের আমাদের সময় যেহেতু শেষ বাবুদেরকে শুধু বলে যাই আমরা যেহেতু পরীক্ষার সামনে আমরা বেশি বেশি করে লিখবো আর আম্মু আব্বুর কথা শুনবো আম্মু আব্বু কিন্তু আমার ভালোর জন্য আমার যেন রেজাল্ট ভালো হয় সেই জন্য কিন্তু অনেক সময় একটু বকাঝকা করছি তোমরা কিন্তু সেটা মনে না করে সুন্দর করে আম্মু আব্বুর কথা শুনে একটু বেশি বেশি করে লিখবে মনে থাকবে সবার তাহলে বাবুরা আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে কিন্তু তার আগে কিন্তু আজকের হোমওয়ার্কটা সুন্দর করে নিতে হবে আজকের হোমওয়ার্ক কি মনে আছে তো আজকের হোমওয়ার্ক কিন্তু ওয়ার্ড মেকিং এন্ড মিনিং এ থেকে এইচ পর্যন্ত ওয়ার্ড মেকিং এন্ড মিনিং সুন্দর করে সবাই হোমওয়ার্ক করবে তাহলে আমাদের হোমওয়ার্ক কি আছে আমাদের হোমওয়ার্ক কিন্তু দিলাম ওয়ার্ড মেকিং এ থেকে এইচ সুন্দর করে সবাই করবে তাহলে বাবুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকো আল্লাহ হাফেজ